স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো ব্যারাকপুর বড় কাঠালিয়া এলাকার ইউথ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করুন kenabecha.in এ। করোনা ভাইরাসের প্রকোপে যখন বহু মানুষই আক্রান্ত, সেই সময় সমাজের দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদান শিবির আয়োজন করা হলো ব্যারাকপুর বড় কাঠালিয়া দক্ষিণ পাড়ার ইউথ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে। ভ্রাম্যমাণ বাসে এদিনের রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তদান শিবিরে রক্তদান করেন 50 জনেরও বেশি রক্তদাতা। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য, ব্যারাকপুর মহকুমার INTTUC সভাপতি লালন পাসোয়ান, সমাজসেবী চাঁদু সিংহ রায়, শেখ মন্টু, পরেশ সরকার, ভাস্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তাদেরকে রক্ত দেওয়া যেতে পারে এই কথা ভেবে আসার জন্য আমার পদাধিকারী আমার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবো। আমরা সকলে যারা রক্ত আন্দোলনে কম বেশি যুক্ত, আমরা প্রত্যেক জনকে শ্রদ্ধা করি। বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক